কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে জাতি ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সময় দিচ্ছি সময় দেব কিন্তু কতদিন আমরা সেই পর্যন্ত সময় দেব যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে বিরাজনীতিকরণ দেখতে চাই না মাইনাস টু দেখতে চাই না জঙ্গিবাদ দেখতে চাই না উদার গণতন্ত্র দেখতে চাই শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব আওয়ামী লীগ দুইবার গণতন্ত্র হত্যা করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার বিজয় ধরে রাখতে না পারলে সব কিছু ব্যর্থ হবে বিএনপির এই নেতা বলেন বহু মানুষের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে সাময়িক বিজয় হয়েছে যা ধরে রাখতে হলে সুসংহত থাকতে হবে এটা গুরুত্বপূর্ণ সময় সরকার পরিবর্তন হওয়ায় এখন দলে দলে বেরিয়ে আসছেন নানা দাবি নিয়ে আসছেন আর আগে জমি বিক্রি করে আওয়ামী লীগের এমপিদের কাছে চাকরির জন্য টাকা দিয়েছেন দেশ পরিবর্তন না করতে পারলে জাতি চরমভাবে হতাশ হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন বিএনপি ক্ষমতায় এসে গেছে মনে করে হাওয়ায় যেন না ভাসি না ক্ষমতায় আসেনি তাই ঐক্যবদ্ধ থাকতে হবে দুর্নীতির ভূত দূর করার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন না হলে কোনো কিছুই করতে পারবে না আমরা ব্যর্থ হইনি আগেও জয়ী হয়েছি এবারও জয়ী হব আওয়ামী লীগ নানা চক্রান্তের বেড়া জলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন তিপ্পান্ন বছর পরও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা।